আসসালামুকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমরা তো বেশ ভালো আছি। অন্যান্য দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ আমাদের করা কিছু শপিং টুকটাক, আর হচ্ছে আমাদের পুরো দিনে আমরা টুকটাক কী কী করেছি তাই। তো আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো দেখতে পেয়েছেন না আকাশটা কত সুন্দর। তো আমি তাড়াতাড়ি করে একটু ব্যালকনিতে বসেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, তো এটা দেখার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর এদিক থেকে তো মনা দুষ্টামি করছে দেখতে পাচ্ছেন, সকাল সকাল ও আমার সাথে বসেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে বললামই যে শপিং করতে যাব, তো এটাই হচ্ছে আমাদের শপিং। আমরা হচ্ছে আজকে বেকিংয়ের কিছু জিনিস কেনবার জন্য মার্কেটে এসেছি, আর হচ্ছে অন্যান্য অনেক কিছুই আমরা কিনেছি। আমার আম্মু, আমি এবং আমার ছোটো বোন তিনজনে মিলে হচ্ছে শপিংয়ে গিয়েছিলাম, আর গিয়ে অনেক অনেক কিছু কিনে এনেছি। অবশ্যই কী কী কিনে এনেছি দেখার জন্য আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আমরা কী কী কিনেছি আর দামগুলো যদি পারি বলা ট্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বেকিং শপে ঢুকেছি, এখানে বেকিং কেক বেকিংয়ের সব রকমের টুলস, আইটেমস, অ্যাক্সেসরিজ সব কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে চিটং গোলাম রসুল মার্কেট, যারা হচ্ছে চিটংয়েই থাকেন তারা অবশ্যই এই মার্কেটের সাথে পরিচিত। আর এখানে কিন্তু মোটামুটি পাইকারি খুচরা দামে সব কিছুই পাওয়া যায়। তারপরে হচ্ছে আমরা যেটি খুচরাই কিনেছি মোটামুটি একটা দাম মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, আপনাকে অবশ্যই একটু দরদাম করে কিনতে হবে। আর আমরা হচ্ছে বেসিক্যালি অনেক দিন ধরেই হচ্ছে এটা মানে বেকিংয়ের জিনিসগুলো কিনবো চিন্তা করে রেখেছিলাম, তো আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে বের হওয়া হয়নি। তো ওই দিন অনেক দিন পরে হচ্ছে আমি আমার ছোটো বোন শপিংয়ে যাই, আর আমার মন মতো আলহামদুলিল্লাহ সব কিছু পেয়ে যাই। তো অনেক টাকারই শপিং করেছিলাম ওই দিন, তো শেয়ার করব আর কী কী কিনেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো শপিং করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল আর আমরা অনেক টায়ার্ডও হয়ে পড়েছিলাম। তো হচ্ছে আমরা একটা ফাস্টফুডের দোকানে বসে খাবার খেতে বসেছি, দেখতে পাচ্ছেন পিৎজা নিয়েছিলাম আর তিনটা ফুচকা, চটপটি আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। আর ভালোই লাগে মাঝে মধ্যে শপিং করতে বের হলে, আর মানে মানে খাওয়া দাওয়া হয়, ঘোরাঘুরিও হয়, ভালোই লাগে। আর যেহেতু এখন করোনাকালীন সিচুয়েশন, অপ্রয়োজনীয় ঘর থেকে বের হওয়া পড়ে না, তো যখনই বের হই না কেন আম্মু আমাদেরকে সবসময় কিছু না কিছু খাওয়ানোর ট্রিট দেওয়ার ট্রাই করে। তো এই তো এখানে হচ্ছে সব কিছু আজকে যা যা কিনেছি সব কিছু এনে সাজিয়ে বসেছে আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি কিন্তু অনেক কিছু মেকআপও কিনেছিলাম, ওটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু অনেকগুলো বেকিংয়ের জিনিস কিনেছি, এটা দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্ট কাপ, এটা আমার কাছে আগে এক সেট ছিল সাদা, তো এটা হচ্ছে আমার অনেকগুলো হারিয়ে গেছে, আবার অনেকগুলো আছে, প্রয়োজনীয়গুলো আছে বড় সেটটা, তো এটা আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে, এটা আমি আরেক সেট কিনেছি। আর এখানে কিনেছি গ্লাভস, তারপর এখানে হচ্ছে কেকের ক্রিম মানে হচ্ছে স্মুথ করার জন্য কিছু নাইফ কিনেছি, তারপর হচ্ছে কেক বোর্ড কিনেছি, এখানে নজেল কিনেছি। এগুলো এই নজেলগুলো কিনবার জন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আমার কাছে অনেক নজেল আছে তো এগুলো কিনবার অনেক ইচ্ছে ছিল, তো আজকে হচ্ছে এগুলো কিনে ফেললাম। আর যা যা কিনবার জন্য নিয়ত করে গিয়েছিলাম টুকটাক মশলা সব কিছুই পেয়েছি, আর বাকি যেগুলো ছিল ওইগুলো মানে কেনা হয়েছে আরেক দিন, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা রোজ লিফ, রোজের জন্য একটা হচ্ছে স্ট্যান্ড কিনেছি, এখানে হচ্ছে একটা এইখানে একটা টার্ন টেবিল কিনেছি কেক রেখেটা ডেকোরেট করবার জন্য, আর এটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে কিনেছি স্প্যাচুলা, ব্রাশ, তারপরে এখানে তিনটা কেকের বাটি কিনেছি, আমার কাছে বড় বড় বাটিগুলো অনেকগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের। এখানে ছোটোগুলো কিনেছি, আমার কাছে ছোটোগুলো ছিল না। এখানে একটা স্কোয়ার শেপের কিনেছি, তারপরে হচ্ছে এখানে অনেক কিছুই কিনেছি, কেকের অনেকগুলো বোর্ড কিনেছি, এগুলো তো লাগে ছোটো বড় মাঝারি। এখানে মেকআপের স্পাঞ্জ, বিউটি ব্লেন্ডার, ফাউন্ডেশন, দুইটা লিপস্টিক কিনেছি, এগুলো যদিও বা কেনার কোনো প্ল্যান ছিল না তারপরেও হচ্ছে কিনে ফেলেছি যখন গিয়েছি, কারণ বের তো হওয়া হয় না। এখানে চকলেট পেস্ট কিনেছি, যেটা চকলেটের একটা স্মেল আসে এটা চকলেট পেস্ট কিনেছি, তারপরে একটা স্ট্র কিনেছি আমার ছোটো বোনের জন্য,
আর এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা, এটাকে সিপার বলা হয়, এটা আমার ছোট বোন আমাকে গিফট করেছে। আর এখানে হচ্ছে কেকের বক্স কিনেছি, যদি কখনো বাহিরে কেক টেক নিয়ে যাওয়া হয় কাউকে গিফট করার জন্য বা আমরা কোথাও নিয়ে যাই, তাহলে ওটার জন্য কেকের বক্স কিনেছি। তারপরে আরও অনেক কিছু কিনেছি, এখানে প্লাস্টিক র্যাপিংটাও কিনেছি। তো মোটামুটি অনেক টাকারই শপিং করেছি। তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।